শ্রীলঙ্কায় ঘুরবো আর ডাব খাবো না, তা তো হয় না। শ্রীলঙ্কার নারকেল বাগানগুলো যেমন দেখলাম, পরবর্তীকালে কিন্তু ডাবও খেলাম। আগে মালদ্বীপে গিয়েও ডাব খেয়েছি এবং শ্রীলঙ্কার ডাবও খাবো। আসলে এই ডাব খাওয়ার উদ্দেশ্য ছিল যে আসলে আমার দেশের ডাবের চাইতে ওই দেশের ডাবের কতটুকু পানির পার্থক্য এটা জানার জন্য। তবে আমি বাংলাদেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ডাব খেয়ে আমি পানির মধ্যে তেমন একটা কোনো পার্থক্য খুঁজে পাইনি। তবে শ্রীলঙ্কার ডাব গাছগুলি বেশ বড় বড়, কিন্তু মালদ্বীপের ডাব গাছগুলি অনেক ছোট ছোট গাছের মধ্যেই ডাব ধরে আছে। আমি ভেবেছিলাম এখানকার ডাবের দাম তুলনামূলকভাবে হয়তো কম হবে, কিন্তু না, আমাদের বাংলাদেশের চাইতেও এখানকার ডাবের দাম মোটামুটি বেশি। আমি বেছে বেছে একটু শক্ত ডাবই নিয়েছিলাম, যাতে আমি ডাবের ভিতরে যে সাদা অংশটা সেটা খেতে পারি, সেটা আমার কাছে অনেক স্বাদ লাগে। তবে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দু দেশেই ডাবের দাম কিন্তু অনেক, বাংলাদেশের চাইতেও অনেক। যাই হোক, শ্রীলঙ্কায় এসে ডাব খাওয়া, প্রকৃতি দেখা সব কিছু মিলায় একটা সুন্দর সময় পার করেছি। বৃষ্টি দেখা, বৃষ্টিতে ভেজা, প্রকৃতি দেখা সব কিছু মিলায় একটা অসাধারণ একটা সময় ছিল।